হ্যালো আলাইকুম আমি চিটং থেকে বলতেছি আপনারা যে যেখানে যে অবস্থা আমার ভিডিও দেখতেছেন কিংবা দেখবেন আপনাদের সবাইকে বক্স স্বাগতম আজকের ভিডিওর পুরো আয়োজনটুকুই হতেছে গিয়ে পুরোপুরি রমজানকে ঘিরে এই ব্যাপারে দুনিয়া আগে আগে আমি পিছে পিছে যদিও এই কাজগুলো আগে করছিলাম তবে এই কাজগুলো আগে করছিলাম তখনই ভিডিও ধারণ করে রাখছিলাম তবে আপনাদের সামনে সেটা কোনোভাবে নিয়ে আসতে পারতেছিলাম না অনেক বেশি সময় স্বল্পতার কারণে যখন এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে তখন অলরেডি সবাই অনেকগুলো রোজার ভিডিও দিয়ে দিবে আর তখন আমার ভিডিওটা থাকবে শুধুমাত্র আয়োজন নিয়ে জানি না আমার এই ব্যাপারটাকে কে কোন দৃষ্টিতে দেখবেন রোজা আর বাচ্চাদের পরীক্ষা দুটাই একাচ্ছে হয়ে গেছে সেজন্য এদিকে সময়টা ভিডিওর মধ্যে সময়টা খুব বেশি দিতে পারতেছি না তো যথাযথ চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার যতটুকু পারছি ভিডিও ধারণ করছি আর ভিডিও ধারণের বাইরেও কিন্তু অনেক কিছু রয়ে গেছে যতটুকু ভিডিও ধারণ করতে পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি আর হ্যাঁ প্রতিদিনের মতো ছোট্ট যে রিকোয়েস্টটা আপনাদের সাথে করি সেটা হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত যারা ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন তাছাড়া যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই তো তাদের উদ্দেশ্য বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা কিনা অলরেডি এই শুভ কাজটা করে ফেলছেন তাদের উদ্দেশ্য বলবো আপনাদের সবাইকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ আর এখন আমার যে ঝুড়িটা দেখতেছেন এখানে ইফতারের আগে যে জিনিসগুলো তৈরি করা লাগে খেজুর চিরা কিংবা শরবতের জন্য যে যে জিনিসগুলো লাগে ওইগুলো আমি এই জুরিটার মধ্যে রাখতেছি যদিও সব কিছু গোছাই শেষ করতে পারি নাই কিছুটা গোছাইছি আর ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি আর উপরের জায়গাটা এখনও গোছানো হয় নাই কিংবা আরও অনেক কিছু গোছানোর বাকি আছে সেগুলো গোছাবো তো যতটুকু গোসাইছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে হচ্ছে যে দু রকমের ভাদাম বাদাম রাখছি মানে ইফতারের সময় কখনো লাছি তৈরি করতে কখনো কখনো বাদাম ব্যবহার করে আর এখানে গুড় দুধ চিনি এই টাইপের জিনিসগুলো আর নিচে তো হচ্ছে যে ট্যাং খেজুর খেজুর যদিও আমার ফ্রিজে আরও আছে এগুলো একটু শুকনো টাইপের এই জন্য এখানে রাখছি আর যেগুলো ভেজা টাইপের ওইগুলো হচ্ছে যে ফ্রিজে রাখা আছে কারণ এখানে রাখলে খারাপ হয়ে যেতে পারে সেজন্য যেহেতু এটা রান্নাঘরের মধ্যে পছন্দ গরম গরমের জন্য খারাপ হয়ে যাওয়ার বায়াম ওইগুলোকে ফ্রিজে রাখ আর এইদিকে আমার পর্দাগুলো কিংবা সুপার কাবারগুলো বেশ ময়লাও হয়েছে আর রোজা উপলক্ষে কিন্তু সব কিছু একবার ধুয়ে দেওয়া উচিত আর ধুয়ে দেওয়া উচিত সে তাছাড়া আমার এগুলো অনেকটা ময়লাও হয়েছিল তো এগুলোকে তো কোনোভাবে ধুয়ে ফেলছি আর লাগাতে পারতেছি না আর আমার এ পর্দাগুলো হচ্ছে যে বেশ উপরে সুপার পিছনে যে গ্লাসটা দেখতেছেন এটাকে ডাকার জন্য এই গ্লাসগুলো আমরা লাগাইছিলাম তো এদিক ওদিক এদিকের ওদিকের মানুষ পুরোপুরি না দেখা যাইলো ছায়াটুকু কিন্তু দেখা যায় তো এ পর্দাগুলো দিয়ে আমি যেন ছায়াটাও না দেখা যায় ওই যে দেখতেছেন ওই পাশে ছায়াটা কিন্তু এইদিকে দেখা যাচ্ছে সেই জন্য আমার এই পর্দাগুলো এই জায়গাটায় দেয়া যেহেতু আমরা এখানে একটা রুম খুলছি ওইদিকে জন্য এ পর্দাগুলো দিয়ে মানে ইয়ে করে দিচ্ছি আড়াল করে দিছি যেন ছায়াটুকুও না দেখা যায় এতে করে আপনার ছায়াটুকুও দেখা যাচ্ছে না আর ঘরের সৌন্দর্যটাও একটু বেড়ে যাচ্ছে এখানে আমি দুই রকমের পর্দা ব্যবহার করছি আর যে পর্দা লাগাচ্ছে আমার ছোট ভাই তা আমি এতটা উপরে নাগাল পাচ্ছি না আমার বাসায় কোনো মই নেই যেহেতু মই নেই আমি পারবো না সেজন্য ওকে বলছি ও একটু লাগাই দিতে আর ও লাগাইছে আমি ভিডিও করছি তো ও আমার থেকে একটু লম্বা আছে সেজন্য ও জন্য সুবিধা হয়েছে তা না হলে এখন এগুলো লাগাইতে আমার অনেক ঝামেলা পড়াইতে হইতো তো লাগানো শেষ লাগানো যেহেতু এগুলো সোপার পিছনে এত এত লম্বা কিন্তু পর্দা হয় না তো আমি এগুলোকে একটু কেটে কেটে লম্বা করছিলাম আমার একটা ভিডিওর মধ্যে দেখাইছিলাম ও তারপরও কিন্তু ছোট পড়ে গেছে যেহেতু ছোট পড়ে গেছে এগুলোকে বাইরে রাখি নাই এগুলোকে একেবারে সোফার পিছন সাইডে ফেলে রাখছি ওই যে বলছি সোফার কাবারগুলো ধুয়ে দিছি তো ধুয়ে দিছি সেগুলো শুকে গেছে এই পাশেটা এখন লাগাতে পারি নাই সেটা অফ ক্যামেরায় লাগাই নিব ওই পাশের যে ছোটো ছোটো সোফাগুলো ওইটার মধ্যে কিন্তু লাগাই নিছি এগুলো অফ ক্যামেরায় পরে করে নিব আর কি আর এদিকে হচ্ছে গিয়ে অনেক টমেটোর সিজন কিন্তু প্রায় চলে যাচ্ছে এখনও আছে প্রায় চলে যাচ্ছে যখন টমেটোর প্রচুর সিজন ছিল তখন কিন্তু আমি টমেটো সংরক্ষণ করতে পারি নাই আমার সেই সুযোগ হয় নাই এজন্য হচ্ছে কি এখন কিছু টমেটো আনছে এখনই আমি কিছুটা রাখবো যতটা পারি আর কি এত বেশি রাখবো না একটু একটু রাখবো আর কি শুধু রমজানের জন্যই আর এর থেকে বেশি রাখার ইচ্ছা নাই আমার কারণ আমার ফ্রিজেও এগুলো রাখার জন্য ফ্রিজও জায়গা হতে হয় আমার ফ্রিজও খুব একটা জায়গা হবে না সেজন্য হচ্ছে গিয়ে আমি এর থেকে বেশি রাখবো না অল্প কিছু কিছুটা রাখবো তাও হচ্ছে যে এগুলোকে আমি কেটে কেটে রাখতেছি না আমি এগুলোকে গলিয়ে রাখবো গলিয়ে একেবারে যেন পরে টক রান্না করে খাওয়া যায় কিংবা সস করে খাওয়া যায় ওই রকম করে হচ্ছে গিয়ে আমি এগুলোকে গলিয়ে রাখবো গোলানো আর ফ্রিজে রাখার ব্যাপারটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না অতটুকুই শেয়ার করলাম এরপর হচ্ছে যে মেন একটা জিনিস সেটা হচ্ছে যে মুড়ি রমজানের ছোলা মুড়ি এগুলো না হলে তো আমাদের হয়ই না তো মুড়িটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার মুড়ির মধ্যে অনেক বালি থাকে সেগুলো আমি হচ্ছে যে মুড়ি বাইর থেকে এনে তারপর সেগুলোকে ছালনি দিয়ে জেরে নিয়েছি জেরে নিয়ে হচ্ছে যে কন্টেনার ঢুকিয়ে রাখছি শুধু এই কন্টেনার না আরও একটা কন্টেনার ঢুকিয়েছি সেটা দেখালাম না আর এর মধ্যে হচ্ছে যে রমজানের প্রস্তুতি বলতে আমি এখানে কিছুটা পাকড়া তৈরি করব। করা কিংবা সবজি পিঠা যাই বলা হোক না কেন এখানে আমি কলমির শাক কলমি শাক কেটে রাখছিলাম কলমি শাকগুলো হচ্ছে যে বেশ কিছুক্ষণ আগে কেটে রাখছিলাম কিছুটা হলুদ হলুদ হয়ে গেছে আর বাঁধাকপি ছিল এটার জন্য যে আমি বাঁধাকপি আনছি তা কিন্তু নয় আমি শাকটাকে শুধু শাক পাকোড়া শুধু শাক দিয়ে করা যায় আর যদি অন্যান্য কিছু সাথে থাকে সমস্যা হয় না তো এই বাঁধাকপিগুলো খাওয়া যাচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে তো আমি বাঁধাকপিগুলোকে কুচু কুচু করে নিয়েছি শাকের সাথে দিয়ে দিব আর যেটা বলতেছিলাম শাকগুলোকে আমি আগের দিন Jadi, aksi itu. তো আগের দিন কেটে কেটে বলতে আগের দিন বাছাই করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ছোট ছোট করে কাটা হয় নাই তো ওই অবস্থায় কিছুটা হলুদ হয়ে গেছে তো হলুদ যতটা পারছি আমি বাছাই করে ফেলছি তো যত কিছুটা কিন্তু রয়েও গেছে তো কিছু করার নাই এত বেশি সমস্যা হবে না তো আমি দিয়ে দিছি তো এখানে হচ্ছে কি আমি রমজানের জন্য রমজানে শাক ছপ কিংবা শাকের পিঠা কিংবা পাকোড়া যে যেটাই বলো না কেন সেটা কিন্তু খাওয়া যায় মানে বাজা পোড়া যেহেতু খাওয়া যায় বাজা বাজাপোড়ার সাথে এটা খাওয়া যায় তো সবসময় শাক বাছা সেটা তৈরি করা একটু ঝামেলা করা তো আমার কাছে মনে হয় ঝামেলা কর আর যারা কিনা একজনে কাজ করে তাদের জন্য তো এগুলো আরও বিশাল কিছু তো আমি যেহেতু একজনে সব কিছু গোছাই আমার জন্য তো এই জিনিসগুলো অনেক কঠিন হয়ে পড়ে সেজন্য আমি চেষ্টা করতেছি কয়েকটা কড়ো তৈরি করে রাখতে করে তারপরে ফোজেন করে রাখবো ফোজেন করে রাখার পর যখন যেদিন আমি বানাতে পারবো না কিংবা ক্লান্ত থাকবো যেহেতু ঈদ সামনে মোটামুটি কেনাকাটার জন্য মাঝে মাঝে বাইরেও যেতে হবে সব মিলিয়ে মাঝে মাঝে কিন্তু করতে পারবো না তো তখন হচ্ছে যে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এগুলো বেজে ফেলতে পারবো আর কি তো আমি এগুলোকে ছোট ছোট করে করব না আমি একেবারে বড় বড় করে তৈরি করে নিতেছি যেখানে দুইটা খাওয়া লাগবে তিনটা খাওয়া না লাগবে ওইখানে প্রয়োজনে একটা খাবে আর ছোট ছোট করে তৈরি করার আমার খুব একটা সময়ও নেয় সেজন্য আমি এখানে বড় বড় করে দিয়ে দিতেছি বড় বড় করে দিলে আহামোর কোনো কিছু সমস্যা হবে না মানে ছোটো করে দিলে আরেকটু সুন্দর হইতো আর কি তো আমি সৌন্দর্যটার দিকে একটু নজর দিলাম না আর কি আর রমজানের প্রস্তুতির জন্য আমি কি কি তৈরি করলাম সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি আমি এখানে স্প্রিং রোল তৈরি করছি আর পেঁয়াজু বানিয়ে রাখছি আর হচ্ছে যে সমুচা বানাই রাখছি চিকেন সমুচা বানাই রাখছি চিকেন স্প্রিং রোল আর এখানে হতেসে গিয়ে গিয়েও যে পাকোড়াগুলো তখন বানাতে দেখছিলেন সেই পাকোড়াগুলো যে পাকোড়া কিংবা চপ এগুলোকে আমি একেবারে বড় বড় করে এগুলো বাজার পর কিন্তু কারো বড় হয়ে যাবে যেহেতু এখানে আমি ডিম ব্যবহার করছি ডিম কারণে ফুলে আরও বড় হয়ে যাবে আর এখানে কিছুটা ফিশ কাটলেট হ্যাঁ এগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি প্রত্যেকটা জিনিস আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি কারণ এগুলো আমি তৈরি করা কী বা দেখাবো আর এগুলো তৈরি করতে দেখানো আমার জন্য অনেক ঝামেলাকর হয়ে যাবে সেজন্য হচ্ছে কি আমি এগুলো তৈরি করার দেখি নাই এক কিছুটা এক বক্স পেঁয়াজও তৈরি করে রাখছি এমন না যে এগুলো দিয়ে আমার পুরো রমজান চলে যাবে পুরো রমজান যাবে না শুধু কয়েকটা দিন আর আমি যাবে আর কি এমন না যে আমি এগুলো রেগুলার ব্যবহার করব তো এগুলো আমি তখন তখন ব্যবহার করব যখন দেখব যে আমার হাতে সময় খুব কম আমি কোনো ইফতার তৈরি করতে পারতেছি না বাহিরে যাচ্ছি কিংবা শরীর কিছুটা খারাপ লাগতেছে কিংবা মানে ইফতার তৈরি করার জন্য সময় অনেক কম পড়ে গেছে তখন তখন আমি এই রেডি করা ইফতারগুলো ব্যবহার করব আর কি আর আমি আরও শীত তৈরি করে রাখছি আমি আরও সমোসা কিংবা স্প্রিং রোল আরও তৈরি করব করতে পারবো যে যেহেতু শীত তৈরি করে রাখছি ওইগুলো তৈরি করতে পারব একটু একটু করে তো এখন যতটা তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এর পরবর্তীতে যখন আরও সমোসা কিংবা রোল তৈরি করব ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে আর হ্যাঁ আমার এতক্ষণ পর্যন্ত যে ভিডিওগুলো দেখছেন এগুলো সব কিন্তু আমার রমজানের আগে ধারণ করা তো এই মুহূর্তে যে ভিডিওটা এটা হচ্ছে যে রমজানেরই একদিন তো এটাও ভিডিও ধারণ করা হয়েছে তবে আপনাদের সাথে তো শেয়ার করতে পারি নাই তো এই ভিডিওর সাথে এখন ওই ভিডিও কিংবা এই ভিডিওটা দুইটা হচ্ছে জয়েন করে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো আশা করতেছি আমার ভিডিওটা আপনাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন সেরকম সুযোগ তো আছেই তো আমি কিন্তু আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম